चल रहा है। अच्छा लीड जनरेशन बोलता हूँ कि वजह है खाने কোম্পানির ইমেল। আচ্ছা আমাদের যদি বলে যে ধরেন 10,000 লোকের ইমেল কালেক্ট করতে হবে যারা সবাই ইলেকট্রনিক্স ক্যাটাগরির সঙ্গে যুক্ত বা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে, তাহলে কি করব? একটা লিঙ্ক মানে গুগলে সার্চ দেওয়ার ফর্মুলা আছে, সেখানে তুমি সার্চ করতে না কি সেটা সাইট কলন, এটা কি বলে বাল্ক ইমেল কালেকশন, সাইট কলন, সাইট কলন কলন স্পেস স্পেস ওয়েবসাইট ওয়েবসাইট মানে লিঙ্কডইন টুইটার ফেসবুক যেখান থেকে কালেক্ট করবো সেখান থেকে ফেসবুক ফেসবুক সব থেকে ভেরিফাইড পাওয়া যায় লিঙ্কডইন, তারপরে কিছু কম পাওয়া যায় সেটা হচ্ছে ইয়েতে লিঙ্কডইনের পরে পাওয়া যায় আপনার হচ্ছে ইয়েতে ইনস্টাগ্রাম লিঙ্কডইনের পরে টুইটার ফেসবুক দুটো মোটামুটি একই রকম, কথা ফার্স্ট সোর্স হচ্ছে লিঙ্কডইন ভেরিফাই, তারপরে ফেসবুক টুইটার একটু বাউন্স করে, বাউন্স করে বলতে ভুয়া মেল থাকে, ঠিক আছে? তাহলে আমাদের বেশি মেল কালেক্ট করতেও সমস্যা নাই, আর নির্দিষ্ট কোনো ব্যক্তির মেল কালেক্ট করতেও সমস্যা নাই। তো আমাদের লিড জেনারেশন মোটামুটি হচ্ছে, এখন যদি আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো ক্যাটাগরি দেয় যে কোনো ব্যক্তির দেয়, যেমন ধরেন লিঙ্কডইনে গেলাম, নির্দিষ্ট ব্যক্তির দেয় তাহলে নির্দিষ্ট নাম উল্লেখ করে দিলে এক ভাই ইমেল করেছে মাত্র 19 বছর পর গত বছর অক্টোবর লক্ষ দিয়েছেন। স্যার আমি আপনার একটা মেল করছিলাম না স্যার, বলছিলাম শুধু এটা কি ইমেল কালেকশন? এখন সবাই মাইক্রোসফট, আপনি বললেন যে যাদের বাড়ি হচ্ছে ব্রাজিল মাইক্রোসফটে কাজ করে তাদেরকে, তাহলে কি করবো একটু রিসার্চ করে তাহলে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, ঠিক আছে? আছে যে কোনো জিনিস পাইলে মানে কাজ বুঝলে যখন সমস্যা হয় আমি বলে দিব, একটা দুটো কাজ করলে তখন নিজেই বসে যাবে। এখন ধরো একটা কাজ করি আমাদের অ্যাডমিন সাপোর্ট, আচ্ছা আরেকটা জিনিস শেখানো কি আছে, জিনিসটা আজকে শিখে আসতে আপনাদের কাজ দেবো, ঠিক আছে? আজকে আপনারা কমপ্লিট করে দেবেন, দুজন দুটো ক্যাটাগরি দিব, এটা লিড জেনারেশন, লিড জেনারেশন বলতে ইন্টারনেট রিসার্চ, এটা সেটা একটা ভালো কাজে দিবে। আচ্ছা আমরা যদি দিচ্ছি ইমেল কালেকশন করা, এখন যদি বলে ওয়েবসাইট বিভিন্ন ধরনের আছে, এমন ওয়েবসাইট আছে যেখানে ইলেকট্রনিক জিনিস কেনা বেচা হয়, এমন ওয়েবসাইট আছে ইলেকট্রনিক জিনিস নিয়ে আলোচনা করা হয়, এমন ওয়েবসাইট আছে ইলেকট্রনিক জিনিস নিয়ে বিভিন্ন লেখালেখি করা হয়, বড় বড় আর্টিকেল লেখা হয়, এমন ওয়েবসাইট আছে ইলেকট্রনিক্স নিয়ে অনেকগুলো মন্তব্য করে, এমন ওয়েবসাইট আছে ইলেকট্রনিক্স সাইজে অনেক ছবি পাওয়া যায়, সবগুলো এক ক্যাটাগরি না, তাই না? বললো আমার কিছু সাইট লাগবে যেখানে যেখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরির লেখালেখি হয়, আর্টিকেল পাওয়া যায়, তখন আপনি কী করবেন? আর্টিকেল যেগুলো তো লেখালেখি পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে ব্লগ সাইট, ব্লগ সাইট। আবার যেখানে ইলেকট্রনিক্স বা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় ফোরাম সাইট, ফোরাম সাইট
ব্লক সাইট ফ্রন্ট সাইট ব্লক সাইট ঠিক আছে এই দুটো সব থেকে পপুলার এগুলো সাধারণত চাই মধ্যে বলে ইলেকট্রনিক্স সাইটে কতগুলো ব্লক সাইট খুঁজে বের মানে ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা হচ্ছে মানে ইলেকট্রনিক্স নিয়ে লেখা আসতে অনেক সেরকম সাইট খুঁজে বের করতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে মন্তব্য মানে মন্তব্য করতে হবে সেগুলো খুঁজে বের করতে হবে ঠিকই মন্তব্য করতে হবে আপনি কী করবেন ফর্মুলা সাইট না না এটা হচ্ছে এটা সিম্পল ফর্মুলা আছে একটা সিম্পল মানে সিম্পলটা তো অনেক পাওয়া যায় এটাকে দেখতে পারেন কী করবেন ধরে নিলাম ব্লক খুঁজে বের করবেন ব্লকটা এরকম ইলেকট্রনিক্স ওয়েট লস ঠিক আছে ওয়েট লস এটা কি ওয়ার্ড দিয়ে সার্চ দিলেন তার মানে দুনিয়ার সমস্ত ওয়েট লস সংক্রান্ত জিনিসগুলো এখানে আছে আর এটা হচ্ছে ওয়েট লস মানে ওজন না ওজন কমানোর ডায়েট ওয়েট লস ঠিক আছে ওয়েট লস নিয়ে সার্চ দিলেন এখন কী করবেন ইনভার্ট কমা দিলেন ইনভার্ট কমা সরি ইনভার্ট কমা এর মধ্যে দেবেন ব্লক ইনভার্ট কমা ওয়েট লস স্ল্যাশ ব্লক ঠিক আছে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে দেখবেন যে ওয়েট লস আছে এবং ব্লক আছে ঠিক আছে ওয়েট লস ব্লক এখানে শুধু ইনভার্ট কমাটা ফ্যাক্ট ইনভার্ট কমা আর হচ্ছে আপনার ওয়েট লস স্ল্যাশটা ফ্যাক্ট স্ল্যাশ থাকলে হবে কি এর মধ্যে ওয়েট লস থাকবে এতটুকুর মধ্যে ইনভার্ট কমাটা দিয়েছে ছয় আট দশটা ইনভার্ট কমা ব্লক ঠিক আছে এখন কী করবেন এই সিম্পল কাজটা দেখেন কীভাবে করা যায় একটা রিপোর্ট তৈরি করে মেয়েদের বাসি কি এখন এটা তো ভালো পারবো স্যার ব্লক মানে এটা হচ্ছে রিলেভেন্ট ফাইট দুজন তো বই কিনছেন এখন তাই না তাহলে শুরু করে দেন আজকে থেকে ঈদের আগে টার্গেট নিয়ে কিন্তু কোন শব্দ তো বাদ দিবেন না এর উচ্চারণ হয় এন তারপর হচ্ছে ওয়ার ওয়ার মানে কি বাসনপত্র তারপর কেয়ার মানে সামলানো শেয়ার মানে ভাগ করা এই দুইগুলো শব্দ তো একটা ভাব দেবেন না শব্দ তো একটা ভাব দেবেন না এখানে যদি সাত দিন আছে না সাত দিনের মধ্যে যদি তিরিশ দিনে কামা করতে পারেন দেখুন অনেক কিছু শিখে গেছেন মানে চিন্তা করতে পারেন নিজের কোন লেভেলে গেছেন এখান থেকে বেসিক জিনিস শিখে খুব উপকারী জিনিস অল্পের মধ্যে ভালো শেখা যায় মানে একদম তো খুব ভালো এক্সপার্ট লেভেলও তা না কিন্তু অল্প করতে কতক্ষণ লাগছে কোনটা এটা যেটা মাথায় বুঝলেন রিলেভেন্ট সাইট বলতে আমরা একটা কিওয়ার্ড দিবে সেই মানে একই ধরনের সাইটগুলো খুঁজে বের করবো রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক ঠিক আছে প্রাসঙ্গিক রিলেভেন্ট সাইট রিসার্চ এখন এখানে আপনারা ফরম্যাট করে দিচ্ছে সেই ফরম্যাট সবটা সাধারণত লাগে ম্যাকের কাজটা একটু ভিন্ন তো আপনারা এক্সেলে করে নিন ঠিক আছে এখানে একটু করে নিচ্ছি আপাতত সংগ্রহ করতে হবে কি ওয়েবসাইট তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক তারপর হচ্ছে এখানে দেবেন কিওয়ার্ড কমেন্ট ঠিক আছে পাঁচটা জিনিস শিখে দেয় তাহলে মোটামুটি দেখে আপনি ইউজ করতে পারেন ডোমেন
অথরিটি এই দুটো জিনিস মনে রাখতে পারেন যে এখন এই দুটো বুঝতেছে না, এই দুটো বুঝবো না এসের ক্লাসের সময়, ঠিক আছে? তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। এই জিনিসটা ধরে নেন দুইজনই বুঝেন বা দুজনে বুঝেন না, কিন্তু এটা আমরা দেখ মানে বুঝবো এটা একটু আরেকটু অ্যাডভান্স গেলাম, ঠিক আছে? এখন জাস্ট এই জিনিসগুলো আইডিয়া থাকলে পরে দেখবেন যে বলা মাত্রই ক্লিয়ার, জাস্ট অপশন দেওয়া দিলে ক্লিয়ার, লিঙ্কডিনে ইমেল কালেকশন করা হবে আস্তে আস্তে দেওয়া হবে। জাস্ট বুঝে নেন যে এগুলো করতে হবে, আমি দেখাই দিচ্ছি কি করতে হবে। একটু বড় করে দিই এটা, সবসময় দেখে থাকবে একশোটা ফুল ডিপার্টমেন্টই করে দিচ্ছি। আচ্ছা, ওয়েট লসের পরিবর্তে যদি অন্য কিছু দেয় তাহলে কি হবে? সেটা আপনার কি মানে যে কোনো কিছু বললে জাস্ট চেঞ্জ হবে, এটা তো বলা হবে না। কমেন্টস লিংক তাহলে আমাদের জবটার ডিসক্রিপশন কি মানে জবের কোন জবটা আর কি, জবের ডিসক্রিপশনটা হচ্ছে ক্ল্যান বলছে যে আই নিড এ ফ্রিল্যান্সার হু ক্যান কালেক্ট 1000 ওয়েট লস রিলেভেন্ট ব্লক সাইট, ঠিক আছে? রিপোর্ট মাস্ট বি ইনক্লুড কি কি, ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, কিওয়ার্ড, আর্টিকেল লিংক, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ঠিক আছে? এটা বলে দিল, তখন আপনি কি করবেন এই কাজটা তখন দেখে বলবেন, ঠিক আছে আমি এটা করতে হবে। এই কোর্স তাহলে কীরকম একটু দেখে, নাম্বার ওয়ান প্রথমে আপনাকে এই কিওয়ার্ডের সার্চগুলো সাইটগুলো খুঁজে বের করতে হবে। ওয়েট লস স্ল্যাশ ব্লগ লিখে দিলেন, এখন আপনি কী করবেন এটা ওপেন করতেন সুন্দর, অথবা আপনি এখানে একটা কাজ করতে পারেন, একশোটা কিন্তু একবার জমা নিতে পারেন, তাই না? সার্চ সেটিংস থেকে এখান থেকে হয়ে গেল, মোটামুটি একশোটা হয়ে গেছে। কিন্তু এখন যদি আপনি বলে একশোটা করতে হবে তাহলে আপনি এইভাবে একশোটা করে দিতে পারবেন, যদি বলে দুশোটা করতে হবে তাহলে এখান থেকে দুশোটা করে দিতে পারবেন, তাই না? এখন ধরে নিলাম একশোটা করতে পারবো, এখন আপনার কাজ কী হবে দেখেন, এটা ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করবেন, আগে এভাবে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন, বুঝলেন তো? ওপেন করবেন এটা, ওকে, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্ক, কপি করবেন, কপি করার পর আপনি এটা কী করবেন এইখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন, তারপর এইখানে আছে না, আচ্ছা এটা করে দেবেন সিম্পল করে দেখেন, ডিলিটই করে দেবেন, এখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এই দুইটা সিম্পল জিনিস আগে দেখবেন, দুটোই এক, এখন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এত ডুপ্লিকেটটা দিবেন, মানে .com পর্যন্ত রাখবেন, হ্যাঁ .com, ঠিক আছে? .com পর্যন্ত রাখবেন, ক্লিয়ার? সেট করলাম ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক, তার মানে আমরা কি করব এটা ওপেন করব প্রথমে, ওপেন করার পর এই যে .com পর্যন্ত যেটা আছে
ততটুকু রাখবো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে, আর সম্পূর্ণটা রাখবো হচ্ছে লিঙ্কের মধ্যে। ক্লিয়ার? এই পার্টটা কেমন? এখন তাহলে এই একইভাবে 100টা রিপোর্ট করতে হবে, এই নিচের দুইটা, এই দুইটা পার্ট করতে হবে এভাবে। এখন এই ডোমেন অথরিটি আছে না, পেজ অথরিটি। এখন আপনি কী করবেন, গুগলে যাবেন। আচ্ছা, ডোমেন অথরিটি চেক দিলে হবে, লিঙ্কটা এখানে ভিডিওতে চলে বুঝতে পারবেন। মোজ ডট কম গিয়ে এখানে সার্চ দেবেন কি, আমাদের যে এখানে যে ওয়েবসাইটটা আছে না, এই যে ওয়েবসাইট কোথায় গেলাম, ওয়েবসাইট এটা, এটা কপি করলেন। কপি করার পর মোজ ডট কমে গেলেন, এখানে গিয়ে পেস্ট করলেন, সার্চ করলেন। এটা হচ্ছে ডোমেন অথরিটি কত, 87, 100-এর মধ্যে 87, আর পেজ অথরিটি 88, কতর মধ্যে, 100-এর মধ্যে 88। ক্লিয়ার? ডোমেন অথরিটি কত দেবেন, 87, শুধু এখানে দেবেন 87, এখানে দেবেন 88। ক্লিয়ার? এই স্যাম্পল, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি শিখলাম, এটা হচ্ছে ব্লক সাইট, ঠিক আছে, এটা ব্লক সাইট। স্যার প্রতিটাই কি মজা গেলে পাবো? প্রতিটাই মজা গেলে পাবেন, মানে এখানে গিয়ে সাইটটা পেস্ট করে দিবেন, উইনার দিয়ে কোনো সাইট নিয়ে কপি করে দিবেন, এখানে গেলে পাবেন। তাহলে যদি হেল্প না হয় ইলেকট্রিক হয় তাহলে হয় সব কিছু, ওয়েবসাইট হলে এটা লিঙ্কডইন দিবেন, লিঙ্কডইন দাও হবে, লিঙ্কডইন আছে না, কপি করলাম লিঙ্কডইন 157 নম্বর, ঠিক আছে। স্যার এটার মানে কি? এই পেজে কোনো সমস্যা আছে? ওয়েবসাইটটা কি করবো, গুগলে সার্চ দিয়ে বের করবো, এটা লিঙ্কটা সম্পূর্ণ লিঙ্কটা কপি করবো, কিওয়ার্ডটা বসায় দিব, ডোমেন অথরিটি এটা কি করবো এখানে দিয়ে আপনি সার্চ সাইটটা দিয়ে দিবেন, ঠিক আছে। অনেক সময় না দিলে হয়, আমি এভাবে না দিয়ে খেয়াল করি না, আপনি না দিয়ে খেয়াল করে আবিষ্কার করে আচ্ছা, তো সমস্যা করছে, দিনে একটা দুটো বেশি দিতে পারবেন না, একটা দুটো বেশি দিতে পারবেন না, একটা বেশি দিতে না বলে আমরা কীভাবে সার ওই দিয়ে বের করবো monzi.com
ইউজ অথরিটি 9 90 আর কি কাজগুলো করবেন আলাদা করে ফোল্ডার রেখে দেবেন সবগুলো কাজ আমাদের পরবর্তীতে লাগবে কত হয় ডোমেইন অথরিটি 91 আর পেজ অথরিটি 91 দুইটা 91 না এটা হচ্ছে হ্যাঁ এসিও রিভিউ টুল ডট কম ঠিক আছে এটা তো দেখেন এটা তো করতে পারবে এটা তো একটু প্যানিক দেয় অবশ্য নাই ওটা তো একটা করতে দিচ্ছে ঝামেলা করতেছে না এখানে একটু ঝামেলা করতে হবে করবেন কোনটাতে এসিও রিভিউ এটা সাইটটাকে লিখে দেবো কোথাও এই যে রিপোর্টটা করলাম আপনার একটা কাজ করবেন ১০০টা করে রিসার্চ করবেন এখানে গেছে না মোটামুটি সমস্যা নাই এখন এটা হচ্ছে ব্লগ সাইট এখন যদি আপনার বলে যে ফোরাম পরবর্তী ধরা বলতে নাম বলতে এখন জাস্ট পরিচিত হচ্ছে আপনি বললো যে ওয়েট লস নিয়ে আলোচনা করে বিভিন্ন লোকজন ওয়েট লস নিয়ে কখনো প্রশ্ন করে অ্যান্সার দেয় মানে গ্রুপ একটা অনলাইনে গ্রুপ আছে সে ওয়েবসাইট এরকম ওয়েবসাইট লাগবে যেখানে লোকজনগুলো আলোচনা করে এবং সেখানে তো পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন বিষয় আলোচনা করতে বলতে পারে আপাতত যেখানে আলোচনা করে সেটাকে বলে ফোরাম ঠিক আছে ওয়েট লস স্ল্যাশ ইনভাইট কমা ফোরাম ঠিক আছে ইনভাইট কমা ফোরাম এখন এইটা আছে এটা হচ্ছে এখানে আরেকটা জিনিস এটা হচ্ছে কিওয়ার্ড আছে না হ্যাঁ এটা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারেন ক্যাটাগরি কি এটা ব্লক তাই না এখন এখানে ক্যাটাগরি দিচ্ছে আমরা ব্লক আর যদি ফর্ম কালেক্ট করি তাহলে ক্যাটাগরি হবে এখন তাহলে এখানে সেম জিনিস এটা ওপেন করলাম এটা রলটা ওপেন করলাম টোটালটা ওপেন করার পর এটা হচ্ছে একটা ডট কম পোজার এটাই সাইট ওয়েট লস ঠিক থাকলো আর দুটো চেক করলেন আবার এখানে কি দিবেন ঠিক আছে আগামী দিন মোটামুটি শুরু করবো
আইফোনটা যেগুলোতে ডিসকাশন করা হয় সেগুলো ওয়েবসাইট দরকার স্ল্যাশটা দরকার কি জন্য একটা পার্ট স্ল্যাশটা একটা পার্ট দিয়ে দেয় এই স্ল্যাশের মধ্যে যদি আইফোন থাকে তাহলে কিওয়ার্ডগুলো এক্সাক্ট ম্যাচ পাওয়া যায় কারণ ফেসবুক ডট কম ফেসবুক কিন্তু একদম পার্ট থাকলে একটা তারপরে স্ল্যাশে নামগুলো চেঞ্জ হতে পারে তাহলে আমরা যে লোকগুলো খুঁজছি তারা অবশ্যই আইফোনটা একটা পার্ট থাকলে তারপরে স্ল্যাশ আর ইনভাইট কম হচ্ছে এটা সেপারেট অবশ্যই কিওয়ার্ডটা সবগুলোর মধ্যে থাকবে এই জন্য এটা ইনভাইট কম হচ্ছে এফ ও আর ইউ ফরাম যত বেশি থাকবে এখানে ইনভাইট কম ওগুলো কতটা আছে মানে আমাদের করে এক্সাক্ট করে বোঝাই দেয় এই জিনিসটা স্পেসিফিক করে দিয়ে দেওয়া আছে ক্লিয়ার স্যার তাহলে এখন যদি আইফোন বা যে কোনো ক্যাটাগরি দিলে আপনি ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন এটা অনেক পাওয়া যায় ঠিক আছে ওগুলো নিউজ পেপার বের করে দিলাম ঠিক আছে এই জন্য এটা দেখানো হলো তাহলে আপনার একটা কাজ করবেন আমি সার্চ ইঞ্জিনটা আবার চেঞ্জ করে আমি আমারটা স্যার ওই 100 করাই আর কমাই কমাও আমার নাই ফিটনেস
কখনোই খেয়াল করা আমাদের কাজ করে না। নেট সমস্যা কার কার? আপনার নেট সমস্যা? এমনি এমবিএস স্যার, প্রচুর এমবিএস, কিন্তু নেট ওঠে না। তাহলে নিজের সমস্যা নিয়ে একটা কাজ করবেন, জাস্ট যে আমি এক্সেল ফাইলটা দিলাম না, এটা শুধু বসে বসে প্র্যাকটিস করবেন। আর যদি নিজের সমস্যা না হয় তাহলে কী করবেন, 50টা ব্লক বের করবেন ডায়েটের ওপরে, 50টা ব্লক ফর্ম বের করবেন ডায়েটের ওপরে, মানে এটার 50টা ব্লক 50টা ফর্ম, 50টা ব্লক 50টা ফর্ম, 50টা ব্লক 50টা ফর্ম, ঠিক আছে? এটা বের করতে যদি নেট সমস্যা না থাকে তাহলে বের করেন, মানে এটা অত বেশি দরকার নেই। তার আমরা মূলত বের করবো কী কী? 50টা ব্লক 50টা ফর্ম, কিওয়ার্ড হচ্ছে 4টা, কিওয়ার্ড 4টা, হ্যাঁ, মোট 200, মোট 200টা। 200 বলতে আপনি একটা করবেন, ধরুন আপনি একটা এটা এটা 100 100 করলেন, এটা 100 এটা 100 করলেন, 50টা ব্লক 50টা ফর্ম, 50টা ব্লক 50টা ফর্ম, আপনি এটা করলেন 50টা ব্লক 50টা ফর্ম, ঠিক আছে? অ্যাবডোমিনাল অথরিটি চেক করুন কই থেকে? স্যার গুগল ডোস কি? গুগল ডক্স, ডক্স উপকারী ভালো বস্তু যদি অসুবিধা হয় যেটা মানে সহজে বুঝে ওইটা মানে ফুল মুখস্থ করবো, মানে ফুল টাকা দরকার হলে আমার এইটা। হ্যাঁ স্যার, ডিজিটাল মার্কেটিং এর পার্ট একটা ইমেল মার্কেটিং। হ্যাঁ স্যার, আমরা কি ইমেল মার্কেটিং করছি? না, ইমেল মার্কেটিং করি না। আমাদের মার্কেটিং আমরা ইমেল কালেকশন করতে আমরা মার্কেটিং করি নাই। ইমেল মার্কেটিং দেখানো যায় কিন্তু মার্কেট তো দেখালে এগুলো হবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন তারপর ইউটিউব মার্কেটিংটা শিখবো, এটা কাজ করার জন্য, ভিডিও বানানোর জন্য এটা সময় এটা করা যাবে, এটা সময় লাগবে না, এক্সট্রা আমি দেখা যাবো, ঠিক আছে? সবাই করতেছে এটা, এখন আমি এক্সট্রা দেখা যাবে সময়।
আর মার্কেটপ্লেসে দেখাবো আমাদের অ্যাকাউন্ট ইউজ করে অ্যাপ্লাই অ্যাপ্লাই করা সব কিছু এগুলো কাজ পাবো কাজ পাবো এটা লাস্টে দেখাবো ঠিক আছে আর একটা স্যার অ্যাপ্লাইড মার্কেটিং ওটা অনেক কিছু অনেক ওটা সারাকে সারা একসময় শিখে যাবো শিখে বলতে আপনারা কোশ্চেনগুলো স্যার এটা পাচ্ছেন এটা কীরকম সেটা যদি দেখবেন মানে এটা প্রোডাক্ট যদি শিখেন অনেক সময় লাগে মোটামুটি এগুলো শিখে এক্সপোর্ট হওয়ার পরে তারপর যদি দিতে নিতে পারেন নিতে নিজের রাস্তা পার নিতে পারবে আর যদি বুঝতে পারেন এগুলো এগুলো বুঝতে স্যার ওটা এগুলো অটোমেটিক পাবে দেখাবো একটা কাজ করা যায় দেখানো যায় মোটামুটি সমস্যা নাই তারপরে পরে দেখানো যাবে আপনি একটু দ্রুত আগালে হয় তাহলে আমি দেখাতে পারবো বেশি করে হ্যাঁ ও রোজা সেই সন্ধ্যাবেলা যদি একটু দ্রুত আগাবে রোদার মধ্যে তখন প্রেশার নিয়ে তখন বসে বসে কী করতে পারবেন দেখেন রোদার মধ্যে যদি মার্কেট পৌঁছে যেতে পারেন না কী হবে দেখেন রোদার মধ্যে সেরেশন উঠবেন ওই সময় ক্লায়েন্টরা জব পোস্ট করে রাত থেকে থাকার কোনো কাহিনী নেই ওই সময়ের মধ্যে রাত্রে অর্থ সেরে থাকবে বসে থাকলে সে সময় অ্যাপ্লাই করলে থাকতে পারে ঠিক আছে একদম টাইমিং ভালো টাইম সেটা ভালো না আগে এইচ এম তখন মনে করেন যে রাত যে কাজ করা হবে না সেরে তো একটু ওয়েট করলেন দেখবেন যে আমি আর এখান থেকে আপনাদেরকে তাহলে আগামীকাল আমরা মোটামুটি এজের কাজ শুরু করবো ঠিক আছে হ্যাঁ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে তারপর ডাউনলোড করতে পারবো ওখানে ও আমি তো স্যার ওইখান থেকে ট্রাই ওইখান থেকে পারবো স্যার ওই লিংকটা নিয়ে যাব এই লিংকটা নিয়ে যাব লিংকটা নিয়ে ইউটিউবে সার্চ দিব লিংকটা নিয়ে ইউটিউবে নিয়ে ইউটিউবে ক্লিক করলে তো ইউটিউবে যাবে হ্যাঁ ও আচ্ছা আপনি কি ইউটিউবে সার্চ দিবেন হ্যাঁ
এটা একবার আপলোড করেছে ইন্টারনেট রিসার্চ এই লিংকে যাব হ্যাঁ এই যে বাস এরকম নাম করব সাবস্ক্রাইব করেন চ্যানেল পাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাইলে ডাউনলোড করতে পারেন না ভিডিওর আগে এসএস লিখে দেন ভিডিওর আগে এসএস লিখে দেবেন ভিডিওর আগে এসএস হ্যাঁ এখানে অনেকগুলো কাজের ফাইল আছে মানে যাবতীয় কাজটা দেখলে ভিডিও করে দেবেন বুঝতে পারছেন তো এটাই হবে আপনাদের এই ক্লাসটা ভিডিও আপনি আপলোড করে দেবো স্যার ভিডিওর আগে ডাউনলোড দেবো কীভাবে সেটা স্যার এখানে এসএস লাগবে হ্যাঁ এইটা আপনি কী করবেন এখানে এসএস লিখে দেবেন এটা আছে না এসএস এন্টার এস ডাউনলোড জি স্যার কত বিমান ডটস